বিয়ানীবাজার পৌরসভার 7 নং ওয়ার্ডের খাসাড়িপাড়া ওয়ার্ল্ডওয়াইডের অর্থায়নে গৃহহীনদের গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় আরও একটি পরিবারের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। খাসাড়িপাড়া এলাকার আসত্তর আলীর জন্য খাসাড়িপাড়া ওয়ার্ল্ডওয়াইডের অর্থায়নে নির্মিত গৃহ হস্তান্তর করা হয়। সোমবার সকাল 10টায় হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মোহাম্মদ আব্দুল শুকুর। অন্যান্য অতিথিসহ খাসাড়িপাড়া এলাকার মুরব্বী ও যুবকদের নিয়ে তিনি আসাদুর আলীর হাতে তুলে দেন নতুন ঘরের চাবি। বেশ কয়েক লক্ষ টাকার এই প্রজেক্ট তারা বাস্তবায়ন করেছেন। আমি বিয়ানীবাজার পৌরসভার পক্ষ থেকে এবং বিয়ানীবাজারবাসীর পক্ষ থেকে প্রবাসী সকল নেতৃবৃন্দকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। যে এই প্যান্ডামিক সিচুয়েশনে তারাও খুব সমস্যার মধ্যে, আর বিদেশে আসলেও যারা থাকেন তারার মন কিন্তু খান্দে আমরা দেশে, তারা কিন্তু খুব কষ্ট করে থাকে। এর মধ্যেও আমাদের সহযোগিতা করেন দেশের কল্যাণে, বিশেষ করে গ্রামের যে এই যে বড়ো বোন আজকে যে আসাদুর আলী সাহেবের এই ঘর হয়ে তাই আসিছেন, খুশি হয়েছেন, আল্লাহর জন্য তান্তান্ড খুশ করেন। 8.5 লাখ টাকা ব্যয়ে আসাদুর আলীর নির্মিত ঘরটির মধ্যে রয়েছে 3টি বেডরুম, 1টি কিচেন ও 1টি বাথরুম। এ নিয়ে খাসাড়িপাড়া ওয়ার্ল্ডওয়াইড 3 গৃহহীন পরিবারকে ঘর নির্মাণ করে দিয়েছে। কাউন্সিলর মিসবা উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা পরিষদের সদস্য নজরুল হোসেন, প্রবীণ মুরব্বী হাজি ফারুক আহমদ, আব্দুল ওয়াদুদ কুটুল, ফয়জুল ইসলাম, সেলিম উদ্দিন, নুরুর রহমান, ইমন আহমদ, রকিব আলী, লিটন আহমদ ও ফয়জুর রহমান। খাসাড়িপাড়া ওয়ার্ল্ডওয়াইডের গৃহ নির্মাণ প্রকল্পের প্রশংসা করে অতিথিরা বলেন, আশা করি এই উদ্যোগটি এগিয়ে নিয়ে গৃহহীনদের পাশে থাকবেন প্রবাসীরা। অসহায় মানুষদেরকে স্থায়ী বসবাসের ঘর, উপযোগী ঘর নির্মাণ করে দিচ্ছেন, এটা নিঃসন্দেহে ব্যতিক্রমী এবং অত্যন্ত প্রশংসার এবং অত্যন্ত সওয়াবের। আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা খাসাড়িপাড়া ওয়ার্ল্ডওয়াইড সংস্থার সকল দাতাবাইদেরকে আল্লাহ তাআলা এই করোনাকালীন সময়ে ওনাদেরকে নিরাপদ রাখবেন, সার্বিকভাবে আল্লাহ তাআলার রহমত ওনাদের উপরে থাকবে। এই ধরনের কর্মকাণ্ডের বিনিময়ে আমি ওনাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সুন্দর জীবন কামনা করছি। প্যান্ডামিক সিচুয়েশনে আমাদের এই খাসাড়িপাড়া ওয়ার্ল্ডওয়াইড গঠিত হয়েছে, সেই গঠিত হওয়ার পর থেকে আমাদের গ্রামের অসহায় মানুষদের পাশে ওনারা এসে দাঁড়িয়েছেন এবং আমরা এই প্যান্ডামিক সিচুয়েশনে অসহায় মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করেছি এবং গত রমজান মাসে আমরা প্রায় আরও 7 লক্ষ টাকা অসহায় মানুষদের এক মাসের রমজান খাবার দিয়েছি এই ওয়ার্ল্ডওয়াইডের পক্ষ থেকে। এবং আমরা প্রজেক্ট হাতে নিয়েছি, 3টি প্রজেক্ট ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে, আজকের এই আসাদুর মিয়ার ঘরের লাস্ট প্রজেক্ট সেটা বাস্তবায়ন হয়েছে এবং আনুমানিক প্রায় 35 লক্ষ টাকার মতো ইতিমধ্যে আমরা ওয়ার্ল্ডওয়াইডের পক্ষ থেকে এই গ্রামে খরচ হয়েছে। ঘর হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন আসাব আলী, আব্দুল সালাম ও মিজানুর রহমান রুমেল সহ অন্যান্যরা। খাসাড়িপাড়া ওয়ার্ল্ডওয়াইডের হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি হওয়ার 1.5 বছরের মধ্যে এলাকার দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে প্রায় 35 লাখ টাকা ব্যয় করেছেন। গৃহহীন প্রকল্প ছাড়াও রমজান মাসে খাসাড়িপাড়া গ্রামের 7টি দুস্থ পরিবারকে এক মাসের খাদ্য সহায়তাও প্রদান করেছিলেন খাসাড়িপাড়া ওয়ার্ল্ডওয়াইড। সৈয়দা আখি হক, ABtv।